গাজীপুরে মতিউরের শত কোটি টাকার সম্পদ স্ত্রী সন্তানদের নামে কিনেছেন কয়েকশো বিঘা জমি গড়ে তুলেছেন বিলাস বহুল ঘোষণা দিয়েও গ্রাহকের পাওনা ফেরত দিচ্ছে না ইভেলি রাসেলের কৌশলে হতাশায় ভুগছেন অনেকেই ঘটেছে আত্মহত্যার ঘটনা গাজীপুর মহানগর আওয়ামী লীগ কমিটি নিয়ে বিতর্ক ত্যাগিরাবাদ করলেও আছেন বিতর্কিতরা সভাপতিকে ঢুকছেন সাধারণ সম্পাদক রাজাদু ভাইফার আন্তঃকেই নির্বিচারে মারা হচ্ছে সাপ সারা দেশেই আছে চন্দ্রবোরা বলছেন সাপপুরের আতঙ্কিত না হওয়ার পরামর্শ এবং যুক্তরাজ্য নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় চারশো দশ আসন পেতে পারে দলটি বুথ ফেরত জোরে পরবর্তী প্রধানমন্ত্রী কে আর স্টারমার দেখছিলেন সাংবাদক নাম সঙ্গে আছি আমি শাহ মনে। এবারে বিস্তারিত এক ছাগলে বের করে দিল মতিউর রহমানের শত কোটি টাকার সম্পদের তথ্য রাজস্ব কর্মকর্তার পরিচয়ই স্বামী স্ত্রী মিলে গড়ে তোলেন স্বর্গরাজ্য গাজীপুরে মিলল মতিউর পরিবারের কয়েকশো বিঘা জমির তথ্য একই সাথে গড়ে বিলাস বহুল রিসোর্টও অভিযোগ আছে রিসোর্টের ছোট ছোট কটেজে চলে অনৈতিক কাজ বিস্তারিত শাহাদাত নিষাদের রিপোর্টে ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরে থলের বিড়াল বেরিয়ে আসে সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের বেরিয়ে আসা শত শত বিঘা জমি রিসোর্ট নামে বেনামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি সহ কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য তার প্রথম স্ত্রী ও সন্তানদের নামে পাওয়া গেছে গাজীপুরে কয়েকশো বিঘা জমির তথ্য এর বেশিরভাগই পুবাইল থানার খিলগাঁও মৌজায় এ মৌজায় মতিউরের নামে একচল্লিশ দশমিক চার শতাংশ জমির নাম জারি করা হয়েছে আর লাইলাকানিজ লাকির নামে চোদ্দ দশমিক পাঁচ শতাংশ জমি খারিজ করা হয় খিলগাঁও দম্পতির ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণবের নামে প্রায় একশো চার শতাংশ জমির নামজারি ও জমা ভাগ করা হয়েছে আর মে ফারজানা রহমান ইফসিদার নামে রয়েছে ত্রিশ শতাংশ জমি এই চারজনের যৌথ নামে আটচল্লিশ দশমিক সাত সাত শতাংশ এবং প্রথম স্ত্রী ও অর্ণবের নামে আরও পঁয়তাল্লিশ শতাংশ জমি নামজারি ও জমা ভাগ করা হয়েছে এছাড়া লাইলার নামে বেনামে গাজীপুরে পাঁচ কাঠা বাহাদুরপুরে সাতাশ শতাংশ মেঘদুবিতে ছয় দশমিক ছয় শূন্য শতাংশ এবং ধোপাপাড়ায় সতেরো শতাংশ জমির তথ্য পাওয়া গেছে তার সম্পদের তালিকায় পাওয়া যায় গাজীপুরের আপন ভবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট একশো টাকা মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় রিসোর্টটিতে ভেতরে রয়েছে বিভিন্ন রাইডসহ অসংখ্য স্থাপনা রয়েছে আঠাশটি কটেজ এক রাতের জন্য প্রতিটি কটেজে ভাড়া সাত হাজার টাকা একান্ত সময় কাটানোর জন্য পারফেক্ট এই রিসোর্টটি ষাট বিঘা জমির ওপর গড়ে তোলা রিসোর্টটিতে পঁয়ত্রিশ বিঘার মালিক মতিউর ও লাইলা লাকির যদিও দায়িত্বরত কেউ এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি স্থানীয়রা জানান রিসোর্টটি পরিচালনা করেন লাইলা লাকি পঁয়ত্রিশ বিঘার সাথে স্থানীয়দের কাছ থেকে আরও জমি বার্ষিক ভাড়া ভিত্তিতে গড়ে তোলা হয় আপন ভবন মাঝে মাঝে যাতায়াত করেন মতিউর লাকি এমন মোটামুটি সময় তো তারা আসে আইসা তার একটা প্রজেক্ট করছে তার একটা এতটুকু লোক খাটায় দেখবে না তার প্রজেক্টটা ঘুরে একটু দেখবে তো অবশ্যই আমরা বাড়া নেই আবার কাছ থেকে হ্যাঁ এটা চালায় লাইলাকানিজ আর ওরা অভিযোগ ওঠে রিসোর্টটি বানানোর সময় অনেকের কাছ থেকে জোর করে দখল নেওয়া হয় জমি একটি ছাগল কাণ্ডে একে একে বেরিয়ে আসে মতিউরের মতো একজন রাজস্ব কর্মকর্তার শত শত কোটি টাকার সম্পদের চিত্র তেমনভাবে যুক্ত হলো আপন ভুমন নামে এই রিসোর্টটিও অথচ আইনের ফাঁক ফুক করে এখনও অধরায় রয়ে গেছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রী লাইলাকানিজ লাকি সাদাত নিশাদ দেশ টিভি গাজীপুর টাকা ফেরতে নানা আশার বাণী শুনিয়ে কৌশলে ব্যবসা পরিচালনা করছে ই উল্টো টাকা ফেরত দেওয়ার পর থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি বন্ধ ভোক্তা অধিকারের দায়কৃত অভিযোগগুলোর দেনা শোধ কার্যক্রম ফলে হতাশায় ভুগছেন অনেকে কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহত্যার পথ শাহাদাতিসাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব সম্ভাবনাময় সন্তানকে হারানোর আত্মনাদ মাত্র দুই বছর আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এরফান আহমেদ স্বামী মানসিকভাবে ভেঙে পড়ে শেষমেশ আত্মাহতির পদ বেছে নেন ওই শিক্ষার্থী তার আত্মহনন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন বাবা শফি আহমেদ বন্ধুদের থেকে ঋণ করে বারো লাখ টাকা বিনিয়োগ করেছিলেন ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে লাভের লাভ তো কিছুই হয়নি বরং ইভালি থেকে পাওনা টাকা ফেরত না পেয়ে আত্মহত্যাকে সমাধান মনে করেছিলেন স্বামী এমন অভিযোগ ছেলেহারা এ বাবার ইভালি রাসেল তাকে দুটা চেক দেয় একটা চেক তিন লাখ পঞ্চাশ হাজার আর একটা চেক আট লাখ পঞ্চাশ হাজার তার দুদিন পরে ইভালির রাসেল ভাই যখন অ্যারেস্ট হয় তখন আমার ছেলে বলে আব্বু আমি তোর শেষ আমি বলে আব্বু কী হয়েছে কব আমার বারো লাখ টাকা চেক আমি তো এই টাকা পাবো না আর তো আমি বলছিলে আবু দেখো কি হয় তখন ছেলে বলে যে আব্বু আমি শুধুর উপরে এই টাকাগুলো নিছি তোমাদেরকে বলি নাই বছরের পর বছর ইবালির কাছ থেকে পাওয়া টাকা না পেয়ে এভাবেই হতাশাগ্রস্ত অসংখ্য মানুষ পাওনাদারদের থেকে বাঁচতে অনেকে আবার পাড়ি জমিয়েছেন বিদেশে নিজের স্বদেশ ছেড়ে প্রবাসে আসতে হবে কখনো আমি কল্পনা করি নাই আজকে আমি প্রবাসী তার প্রধান কারণ হচ্ছে আমার আমার উপর অর্পিত যেই এখন বর্তমানে যে দেনাগুলো আছে সেগুলা শোধ করতে আমি দেশে থেকে সক্ষম হইতাম না সেই দেনার উপর দেনা করে এখন আমি হয়তোবা এই প্রবাস জীবন পার করতেছি দেনা পরিশোধ করার উদ্দেশে এদিকে ভোক্তাধিকারে ইভালির বিরুদ্ধে সাড়ে ছয় হাজার অভিযোগ জমা পড়লেও মাত্র আড়াইশো জনের টাকা ফেরত দিয়েছে ই কমার্স প্রতিষ্ঠানটি অবশ্য অনেকে পাননি পাওনা পুরো টাকা ইভেলের সিও মোহাম্মদ রাসেল গত মে মাস থেকে গ্রাহকদের দেনা পরিষদের কথা বললেও অভিযোগ উঠেছে কেবলমাত্র যারা মামলা করেছে তারাই ফেরত পাচ্ছে পাওনা টাকা টিআইবি বলছে গ্রাহকদের সর্বশান্ত করা ইভেলের মতো প্রতিষ্ঠানগুলোর কুটচাল নিয়ন্ত্রণ জরুরি কিন্তু এটার মধ্যে যে আইনি কাঠামো সেখানে দুর্বলতার কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল যার ফলে গত বেশ কয়েক বছর যাবত এই যে বিভিন্ন প্রতারণার যে কাহিনী উঠে উত্থাপিত হয়েছে সেটি কিন্তু কর্তৃপক্ষ জানেন তার উপর ভিত্তি করে কোনো কার্যকর পদক্ষেপ যেহেতু একদিক থেকে আইনি কাঠামোকে আরও পর্যাপ্ত সুদৃঢ় করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়নি অন্য অন্যদিক থেকে যতটুকু আইনি সক্ষমতা আছে প্রাতিষিক সক্ষমতা আছে সেটাকে ব্যবহার করে যারা এই অনিয়মগুলো করেছিলেন প্রতারণাগুলোর সাথে যারা জড়িত ছিল বাস্তবে কোনো দৃষ্টান্তমূলক জবাব দিতে নিশ্চিত করা যায়নি সেই কারণে কিন্তু আবার নতুন এরকম একই ধরনের ব্যবসা বা একই রকমের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি একের পর এবং সেটা আবার বিভিন্ন নতুন অভিনব কায়দায় হচ্ছে যার কারণটাই হচ্ছে যে এটাকে নিয়ন্ত্রণ প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ গৃহীত কাজে দায় আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তো অবশ্যই নিতে হবে নতুন উদ্যমে চলার পরও বন্ধ হয়নি ইভারির প্রতারণা পণ্যের অর্ডার নিয়ে কুরিয়ার চার্জ কেটে সে পণ্য অনেক সময় ডেলিভারি পান না গ্রাহক আবার কুরিয়ার চার্জ ফেরত দেওয়ার কথা থাকলেও সে টাকাও ফেরত দেন না তারা শাহাদাত নিশাদ দেশ টিভি ঢাকা দীর্ঘ ১৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করল গাজীপুর মহানগর আওয়ামী লীগ তবে কমিটিতে জায়গা পাওয়া বেশিরভাগ সদস্যকে নিয়ে রয়েছে নানা বিতর্ক বিএনপি থেকে আসা হত্যা মামলার আসামি নারী কেলেঙ্কারিতে জড়িয়ে ভিডিও ভাইরাল হওয়া ব্যক্তিও পেয়েছেন পদ দিন দল না করেও বিদেশে বসে নেতা বনে গেছেন কেউ কেউ আর বাদ পড়েছেন ত্যাগী নেতারা কমিটি নিয়ে বিতর্কের কথা স্বীকার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল তবে দোষ চাপালেন সভাপতি আজমতুল্লাহর উপর তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের পর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট গাজীপুর মহানগর আওয়ামী লীগ অতীতে আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মহানগরের এই ইউনিট দুই হাজার বাইশ সালের উনিশ নভেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি আহমদুল্লাহ খান এবং আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় দীর্ঘ দেড় বছর পর গেল বুধবার ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি অভিযোগ উঠেছে পূর্ণাঙ্গ কমিটিতে স্থান দেওয়া হয়েছে বিতর্কিত হাইব্রিড হত্যা মামলার আসামিদের যুগ্ম সম্পাদক দায়িত্ব পাওয়া আব্দুল হোসেন রিপন সরকার যিনি ছিলেন হত্যা মামলার আসামি অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজি করায় সন্ত্রাসী খেতাব পাওয়া মামুন মন্ডল পেয়েছেন সাংগঠনিক সম্পাদকের মতো বড় পথ বিদেশ থেকেও দলীয় পথ বাগিয়ে নিয়েছেন নতুন কমিটির প্রচার সম্পাদক আব্দুল হালিম সরকার বিভিন্ন মামলার আসামি হয়েও পদ পেয়েছেন দত্ত সম্পাদক মাহফুজুর রহমান রাসেল মীর আসাদুজ্জামান তুলা যার নামে চাঁদাবাজি সহ রয়েছে একাধিক মামলা নারী কেলেঙ্কারিও ভিডিও ভাইরাল হয়ে যিনি হয়েছিলেন আলোচিত সেই খুলুর রহমান কাউন্সিলর ও একই ধরনের অভিযোগ থাকা আব্দুর রহমান মাস্টার জায়গা পেয়েছে নগর কমিটিতে বিএম জাহিদুল হক মিতু যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্য সচিব কামাল সিদ্দিকীর ব্যবসায়িক ছিলেন তিনিও এই কমিটিতে পদ পেয়েছেন অন্যদিকে আসল্লাহ মাস্টার হত্যা মামলা আসামের ভাইও পেয়েছেন এই কমিটিতে পদ বিতর্কিতরা কমিটিতে জায়গা পেয়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মহানগর আওয়ামী লীগ সদর সম্পাদক আতাউল্লাহ মন্ডল দায় চাপালেন মহানগর সভাপতি আজমতুল্লাহর উপর দিনে সভাপতি নীতি হচ্ছে সে আর নিতে হইবে কিন্তু আমার নেতৃত্বে হয়নি আমি সবচেয়ে মানে সবাই আমার বড় জ্যেষ্ঠ আমি যেখানে কাজ করছি এইখানে তো একটু এইরকম বিতর্কের দায় আমি নিতে পারি কিন্তু টঙ্গি কী হয়েছে না হয়েছে সেটার দায় দেখতে যে আমাদের এখন বর্তমানে এনপিএকের প্রতিমন্ত্রী আর সভাপতি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত সদস্য পূর্ণ কমিটি দু পর্যন্ত অনুমোদন দেওয়া হয় তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা রাসেলস ভাইপার আতঙ্কে সারা দেশে নির্বিচারে মারা হচ্ছে সব ধরনের সাপ সাভারের বেদে পল্লী প্রবীণ সাপুরেরা জানান দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে দেখেছেন চন্দ্রপোড়া বা রাসেলস ভাইপার ছোবলে ক্ষিপ্রতার কারণে সব সময় সতর্ক থাকেন তারা এ সাপ নিয়ে আতঙ্কে জেলে দাও আর বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি এ সাপে কাটার কিছু তথ্য পাওয়া গেলেও তা আতঙ্ক ছড়ানোর মতো নয় বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে বর্ষায় টৈটুম্বুর বংশী নদী বুক চলছে ইঞ্জিন নৌকা তবে বেদেদের সারি বাঁধা ভাসমান নৌকার উপস্থিতি নেই আগের মতো দূরের উত্তরণ সিটিতে আবাস হয়েছে ভূমিহীন বেদেদের সন্ধ্যা নামার আগে ভরা নদীতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন সুখচান রাজবংশী ও ভাগ্যধন রাজবংশী বংশ পরম্পরায় মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তারা এতদিন দিন রাতে অনেকটা নির্ভয়ে জাল ফেললেও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া রাসেলস ভাইপার আতঙ্কের ছাপ পড়েছে তাদের মধ্যেও রাসেল ভাইপাস নাকি সাপ এই সাপ আমরা দেখি নাই কিন্তু আমরা সবাই এটার থেকে ভয়ভীতির ভিতরে আসছি এরপরও জীবিকার তাগিদে নদীতে নামছেন তারা মাইটা ধোরা আসতো কিন্তু বিষাদর পানিতে থাকে না একইভাবে ভাবে বেদে পাড়ার বিকেলের আড্ডায় আলোচনার বিষয় বরা বা রাসেলস ভাইপার বয়োজ্যেষ্ঠ সফুর সরদার সর্দার জানান সাপ যত বিষধর হোক কৌশলে ধরতে পারেন তারা তবে চন্দ্রপোড়া নিয়ে কোনো ঝুঁকি নিতেন না ওই বর্ণাকালে ওই সরে সরে থাকে বেশি আমাদের এলাকায় নাই দাদা এই সাপটা আমরা এগুলো ধরিও না ভাই আমরা দুই একটা রাগী খেলা দেখা বললে রাখতে আমাকে অন্য সাপ এক সময় দেশে বিলুপ্ত প্রায় ধারণা করা হতো এই সাপকে তবে সাভারের নামাবাজার এলাকায় সাপুরের বাক্সে দেখা মিললো রাসেলস ভাইপারের স্থলে বসবাস করা বিশুধর দশটি সাপের তালিকা এনে চন্দ্রবড়া বা রাসেলস ভাইপার গায়ের রং চারিত্রিক বৈশিষ্ট্য আর ক্ষিপ্রতার কারণেই বেশি ভয় মানুষের অন্য সব সাপ মানুষের উপস্থিতি দেখলেই দ্রুত পালিয়ে যায় বা হিস হিস শব্দ করে কিন্তু চন্দ্রবড়া না পালিয়ে ভয়ে কুণ্ডুলি পাকিয়ে বসে খুব কাছে না গেলে তিড়ে এসে কামড়ায় না অলস প্রকৃতির এ সাপটি বিশেষজ্ঞরা বলছেন বিলুপ্ত প্রায় এ সাপ ফিরে আসা পরিবেশের জন্য ইতিবাচক তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান তারা কৃষকও এখন মাঠে যেতে পাচ্ছে নেই চন্দ্রগোড়া সাপের কারণে কিন্তু এটি তো তো আগেও যেমন ছিল এখনও তেমনই আছে যার ফলে এটি আসলে এই ভয়ের কারণে যদি আমাদের ফসল উৎপাদন কমে যায় সেটিও তো আমাদের জন্য ক্ষতিকর কারণ হয় অনেক সময় ভয় পেলে পেঁচিয়ে থাকে তো সেই পেঁচিয়ে থাকে যখন তখন কেউ যদি অসতর্কতা বশত সেই সাপের গায়ে পা দেয় তাহলে সে দংশন করতে পারে দেশে একশোর বেশি সাপ থাকলেও স্থলের থেকে মানুষের জন্য কিছুটা বিপজ্জনক এ অবস্থায় নির্বিচারে সাপ মারা পরিবেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা হাসান মাহমুদ ঢাকা দিন যত গড়াচ্ছে ততই বড় আকার ধারণ করছে কোটা সংস্কার আন্দোলন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দুপুরে হাজারো শিক্ষার্থী চতুর্থ দিনের মতো শাহবাগ রাজধানী মোড় অবরোধ করে মুক্তিযোদ্ধা আপাতত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা দাবি আদায়ে সব কলেজ বিশ্ববিদ্যালয় শনিবার বিক্ষোভ মিছিল এবং রোববার ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করে তারা বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয় শতাধিক শিক্ষার্থী

যেটা দিচ্ছে এবং তাদের ক্ষতি থেকে ধাবিত করতে আপিল বিভাগের সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা কোটা আপাতত বহাল থাকায় মিছিল নিয়ে শাহবাগ চত্বরে সরক অবরোধ করেন আন্দোলনকারীরা বেলা গড়ানোর সাথে সাথে বড় আকার ধারণ করে কোটা সংস্কার আন্দোলন ঝড় বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যান অনির্দিষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা আজকে আবিল বিভাগ যেটি করতে পারতেন যে হাইকোর্টের রায়টিকে স্থগিত করতে পারতেন সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ক্লাস পরীক্ষা বর্জন থাকবে আমাদের দাবি আদায় না হপন্ত।

এখন আমরা গাড়ি পাইতেছি না আমরা জামও অনেক দূরে এটা তো আমাদের ভূগান্তি কোটা প্রথা বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেজ এই আদেশ দেন পাশাপাশি পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর কোটা নিয়ে নিয়মিত আপিলের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে পাঁচ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির নিয়োগে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গেল পাঁচজন রায় দেন হাইকোর্ট এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হয়েছে যেহেতু আমরা শুধু মুক্তিযোদ্ধা কোটাকে টার্গেট করে ইয়ে আমরা রিটটা করেছিলাম কোনো একটা শ্রেণীকে বিশেষ বিধান দিয়েছে বা একটা সুযোগ সুবিধা দিয়েছে তাদের বিরুদ্ধে তো আমরা আন্দোলন সংগ্রাম করতে যাচ্ছি না তো অ্যাডভোকেট স্যার যেহেতু দেশের বাহিরে আছেন আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য এবং এটা যেটা আমরা স্কিনে দেখলাম যেহেতু আপিল বিভাগের ভিতরে আমরা ঢুকতে পারি নাই বা সেই সুযোগ নাই যে দেখলাম নট টুডে দেওয়া আছে এটা ছিল আজকে আমাদের মূল কথা এদিকে প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক আন্দোলন অব্যাহত রেখেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের ফলে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব ক্যাম্পাসের কার্যক্রম এদিকে দুপুরে শিক্ষক নেতাদের সাথে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে এতে হতাশ শিক্ষক নেতারা মাজহারুল ইসলামের রিপোর্ট প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষকদের আন্দোলনে যোগ দেয় কর্মকর্তা কর্মচারীরাও এমন পরিস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে বৈঠক কবে হবে এ নিয়েও তৈরি হয়েছে ধুয়াশা আমরা চেয়েছিলাম যে আমাদের সেতুমন্ত্রী আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জানা ওবায়দুল কাদের সাহেব এবং শিক্ষামন্ত্রী মহোদয় যদি একসাথে বসতেন তাহলে যদি অর্থমন্ত্রীও সাথে থাকতেন তাহলে আমার মনে হয় জিনিসটা আরও ভালো হতো তো দেখা যাক আমরা আমাদের আন্দোলনও চালিয়ে যাচ্ছি আমাদের যে পূর্ববর্তী কর্মসূচি যেটা আছে সেটা অব্যাহত থাকবে শিক্ষকদের উপর যারা পরিকল্পিতভাবে এই অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন তাদের সমালোচনাও করেন শিক্ষক নেতারা সব জায়গাতে লেখা আছে দুই হাজার সালে শিক্ষা দিতে লেখা আছে যে এদের আলাদা মর্যাদা দিতে হবে আমাদেরকে সেটা আমাদের কাছে ডকুমেন্ট আছে তা না করে ওনার ধ্বংস করে যাচ্ছেন আমাদের স্পষ্ট গতকাল আমরা মিটিং করেছি সারা বাংলাদেশের সব ইউনিভার্স পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি ওখানে ছিলেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমাদেরকে অবশ্যই প্রত্যয় স্কিমের বাইরে নিয়ে আসতে হবে স্পষ্ট এটা নিয়ে আলোচনার কিছু নাই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান শিক্ষকরা যে আমরা যে ক্ষতিটা এখন হচ্ছে ছাত্রছাত্রীদের আমাদের সেই সুযোগ আছে যে আমরা এটা পুষিয়ে নিতে পারবো আমরা ছুটির দিনে ক্লাস নিব আমরা এক্সট্রা ক্লাস নিব যেটা আমরা করোনাতে করেছি বা অন্য অন্য ইমার্জেন্সি অবস্থায় আমরা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেটা প্রমাণ করেছে যে আমরা পারি সেটা এবং আমরা সেই ব্যাপারেই সচেষ্ট আছি চলমান শিক্ষকদের আন্দোলন কবে অবসান হবে এবং ক্লাস পরীক্ষা চালু হবে তা নিয়েই চিন্তিত সাধারণ শিক্ষার্থীরা নৃত্য পণ্যের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন সুমন বাজারে এসে এখনো কি ক্রেতার অস্বস্তিতে পড়ছেন কিনা কেমন দেখছেন নিত্যপণ্যের দাম জি আসলে আমরা বাজারের কথা যদি বলি তাহলে মুন্সিগঞ্জে যে বাজারগুলি আছে সেখানে আমরা ঘুরি দেখেছি প্রতিটি চালের বস্তা কেজিতে আসলে পঞ্চাশ টাকা বেড়েছে আর পেঁয়াজ সপ্তাহের ব্যবধানে সপ্তাহের ব্যবধানে আসলে দশ টাকা দশ টাকা বেড়ে আগে ছিল পঁচাশি টাকা এখন পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে তো আর এইদিকে সবজির বাজারগুলিতে আমরা ঘুরে দেখেছি আসলে টানা বৃষ্টির কারণে সবজি সরবরাহ কম থাকায় এবং এবং এখানে বন্যার কারণে বন্যার কারণে সবজি আসলে বাজারে তেমন নেই সেজন্য আসলে ক্রেতারা অভিযোগ করছেন যে দাম অনেকটাই বেশি এবং যারা বিক্রেতা তারাও বলছেন যে এই পানি বেশি হওয়ায় জমিতে পানি উঠে গেছে সেজন্য দাম অনেকটাই বেশি আমি এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো উনি ওনার সাথে কথা বলবো আপনি একটু জানাবেন সবজির দাম কেমন এবং বেড়েছে কেন সবজির দাম মানে ভরাই তো মাল পড়ে গেছে বৃষ্টি নষ্ট হয়ে গেছে কেন এই গুল থেকেই দাম বেড়েছে গেছে কু এক বাড়ছে লাল সবই সব জিনিসের দাম পানি বর্ষা চলাই এই দামটা বেড়ে গেছে মাল আমদানি কম বিক্রি বেশি লতি আশি টাকা টাকা দুশো আশি টাকা কহি চল্লিশ টাকা লতি আশি টাকা কুমড় তিরিশ টাকা কেজি কুঁই শাক তিরিশ টাকা কেজি আপনার ঝিঙ্গা ষাট টাকা আর হইলো আলু পাঁচ পঞ্চাশ টাকা আর কলমি শাক দশ টাকা মোটা আমাদের কালাড়ুনাসুতি আছে জিগান জি ধন্যবাদ জি আপনি استاد আপনি যেমনটি শুনছিলেন যেমনটি শুনছিলেন শুনছিলেন আসলে এই বন্যার পারীর কারণে আসলে সবজির দাম অনেকটা বেড়েছে বলে যে আমাদের আমাদের জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতা আসলে এই ছিল আমার আমার কাছে মুন্সিগঞ্জ মুক্তাপুর বাজার থেকে সর্বশেষ তথ্য সুমন আপনাকে ধন্যবাদ মুন্সিগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমিত সরকার সুমন পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে রাস্তাঘাট বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তলিয়ে আবারও কুড়িগ্রাম এবং জামালপুরে এতে চরম ভোগান্তিতে পড়েছে লাখো মানুষ এদিকে পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জ ফেনী রাঙ্গামাটি, মৌলভী বাজার ও লালমনির হাটের মানুষ রয়েছে দুর্ভোগে সহকর্মীদের তথ্য সালমা জাহানের ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে উনষাট সেন্টিমিটার নুনখাওয়া পয়েন্টে একান্ন সেন্টিমিটার এবং হাতিয়া পয়েন্টে পঁয়ষট্টি সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হয় অবনতি কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি পানিতে তলিয়ে গেছে আমন বিস্তলা পাট ও মৌসুমি ফসলের ক্ষেত্র কাঁচাপাকা সড়ক পানিবন্দি অন্তত জেলার তিরিশ হাজার পরিবারের নব্বই হাজার মানুষ কষ্টতে আছি গাছ নিয়ে খুব খুব সমস্যা আছে রাস্তাঘাট ডুবে গেছি স্কুল মাঝে যেতে কষ্ট হয় বাসার মধ্যে পানি উঠছে এদিকে রাঙ্গামাটি বাঘায় ছুইতে পাহাড়ি ঢলে পানিতে ডুবে যায় কাঁচালং সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্র এতে কেন্দ্রটিতে স্থগিত করা হয় বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা এদিকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে বাড়ি ঘরে ঢুকেছে পানি যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় জামালপুরের ইসলামপুর দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার বারোটি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে এতে চরম দুর্ভোগে পড়েছে দুর্গতরা আমার বাড়ির চার সাইডে পানি বারানের গোসা নাই নেয়া গুরু বাসন নেয়া কোন যায় সরকার তরফ থেকে কিছু কাজ করছে সুনামগঞ্জের শুরুমান নদীর পানি কমলেও এখনো বানের পানিতে দুর্ভোগ তাহিরপুর দুয়ার বাজার শান্তিগঞ্জ সহ নিম্নাচলের অন্তত লাখো মানুষ এখানে বাঙ্গা আছে আমরা বাড়ি করতো আর সব আমরা ব্যাংকা টেঙ্গা এখন আমরা যাওয়া আমরা কষ্ট ফেনের মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে পানি কমার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র গড় বাঙ্গি বুতুর কোন ছোডি হল পাশপাশ করে সব কিছুবিবাদই গেছে আমরা কোন রকমে টনের হাক করি আমরা जान বাঁচাই শরীর গেছে কোনো এমপি মন্ত্রী কোন খবর আগবন নাই গরিব দুখী কত অসহায় বসবাস করতেছে বাড়িঘর সব ডুবে রইছে কে কার খবর কে লব মৌলভীবাজারের রাজনগর ও সদর উপজেলার কুশিয়ারা নদীপাড়ের অন্তত 20 টি গ্রামen বন্যার পানি কমতে শুরু করেছে তবে হাওর অঞ্চলের উপজেলা কুলাউড়া জুড়ি ও বড়লেখায় বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত এদিকে তিস্তার পানি কমলেও স্বস্তিতে নেই নদীপাড়ের মানুষ ভাঙন আতঙ্কে নির্ভুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের নদীটা যদি খত তাহলে আল্লাহ রকম আমাদের মনে হলো এই দুঃখ থেকে আমরা বাঁচি গেন বৃষ্টি কমলে দুর্গত এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের নিউজ ডেস্ক দেশ টিভি নির্মাণের বিশ থেকে পঁচিশ বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি বরগুনার দুইশো পঁয়তাল্লিশটি লোহার সেতু রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুগুলো এর মধ্যে ধসে পড়তে শুরু করেছে বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা সহকর্মী রিয়াজ আহমেদ মুসার প্রতিবেদন জানাচ্ছেন ফারিয়া ইসলাম হালকা যান চলাচল প্রকল্পের আওতায় দু হাজার দুই সালে বরগুনা সদর উপজেলার পোটকাখালী সড়কে একটি সেতু নির্মাণ করে এলজিডি এরপর গত ২২ বছরেও সংস্কার করা হয়নি এটি এতে দুই বছর আগে হঠাৎ করে খালের মধ্যে ধসে পড়ে সেতুটির একাংশ শুধু একটি সেতু নয় রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত দুইশো টি লোহার সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ধসে পড়া সেতুতে স্থানীয়রা বাস সুপারি গাছ দিয়ে শাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে করছেন যাতায়াত এই ব্রিজটা কিছুদিন আগে দুজন একটা বাচ্চা পড়ে গেছে তারপর একটা মহিলা পাড়া পড়ে গেছিল অনেক ভোগান্তিতে পড়তে হয় আমাদের এটা দিয়ে এখন যদি এই ব্রিজটি নতুন করে আবার নির্মাণ করা হয় আগের মতন তাইলে গ্রামের সবার উপকার হয় সাইকেলটা নিয়ে ডেলি সাইডবার অফিস করি কান্দে করে নেই কান্দে করে আনে এবং সুপারি গাছ দিলে তিন থেকে চার মাসের বেশি ই হয় না স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর বাড়ছে প্রাণহানির ঝুঁকি এটা মেরামতির জন্য ইতিপূর্বে আমরা অনেকের কাছে গিয়েছি কিন্তু আসলে কোনো কর্ণপাতই করা হয় না কি এখানে যারা স্কুল কলেজে পড়ে এবং বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদেরও সমস্যা হচ্ছে এবং আমাদেরও হচ্ছে কারণ এই ব্রিজটা পার হতে আমাদের অনেক রিস্ক ভোগান্তি পোহাতে হচ্ছে আমরা যে এখন আছি মরণ ভাদের মধ্যে যাহাতে আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় তবে এলজিএটি বলছে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পেলে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার ও পুনর্নির্মাণে নেওয়া হবে উদ্যোগ আশা করতেছি প্রধানমন্ত্রী মাধ্যমে এই ব্রিজগুলো মেরামত পুরিস্থাপন করার জন্য একটা সিদ্ধান্ত tomada পেজেব হয়তো নতুন কোন প্রকল্প হবে অথবা চলমান প্রকল্পের মধ্যে এই ব্রিজগুলো ঢোকানো যাবে 1997 অর্থ বছরে এলজিইডি আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে জেলায় 245 টি লোহার সেতু নির্মাণ করা হয় 2005 সালে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে আর রক্ষণাবেক্ষণ হয়নি সেতুগুলো নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরও থাকছে আজ শুরু হচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল প্রথম ম্যাচে রাত দশটায় স্বাগতিক জার্মানির প্রতিপক্ষ স্পেন চুয়াডাঙ্গায় বেশিরভাগ রেল ক্রসিং অরক্ষিত এতে মাঝে মধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা সবশেষ ২৮ জন জেলার ডুগডুগি রেল ক্রসিং এর অদূরে ও গাইদ ঘাট রেল ক্রসিং এ পৃথক দুটি দুর্ঘটনায় নিহত হন একজন এসব অরক্ষিত ক্রসিং বিষয়ে কথা বলতে রাজি হয়নি রেল কর্মকর্তারা সহকর্মী খায়রুজ্জামান সেতুর তথ্য ভিডিও চিত্রে ফারজানা ইসলামের ডিস্ক রিপোর্ট চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়া পোড়াদহ ও বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত রেলপথ রয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় পাঁচ কিলোমিটার জেলায় রেল ক্রসিং রয়েছে মোট তেত্রিশটি এর মধ্যে চারটি অবৈধ আর বাকি উনত্রিশটি রেল ক্রসিংয়ের মধ্যে চোদ্দটিতেই নেই গেটকিপার এ কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা রেল ক্রসিং গুলোকে সুরক্ষিত করতে দীর্ঘদিনেও কার্যকর পদক্ষেপ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ সবশেষ গত আটাশ জুন ড্রাগন ফল ভর্তি আলম সাধুনিয়ে অবৈধ গাইডঘাট রেল ক্রসিং পার হয়ে যাওয়ার সময় গুরুতর আহত হয় একজন একই দিনে ডুগডুগি রেল ক্রসিং এ ট্রেনে কাটা পড়ে নিহত হয় আরো একজন এখন আমাদের যেটা অনুমান যেহেতু পাশে একটা হাটও হয় এখানে লোকজন সব সময় থাকে সেইতে একটা রেল গেট এনে ক্রসিং রেল গাতা বন্ধ প্রয়োজন এটা আমরা মনে করি আরক্ষিত এই সব রেল ক্রসিং এ নেই গেটম্যান স্থানীয়দের অভিযোগ নামমাত্র সাইনবোর্ড বসিয়েই দায় ছাড়ছে রেল বিভাগ প্রতি নিয়তো দুর্ঘটনা ঘটে শুধুমাত্র গেটম্যান না থাকার কারণে বড় বড় দুর্ঘটনা ঘটে তাই আমাদের আকুল আবেদন যেন একটা গেটম্যানের অবশ্যই ব্যবস্থা করে দেয়া হয় রেল গেট ক্রসিং হইতে সমাজদায় খুব অসুবিধা মানুষের ভয় ভয়াবহভাবে পারাপার হয় এদিকে অরক্ষিত এসব রেল ক্রসিং এর বিষয়ে কথা বলতে রাজি হয়নি সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তাই যে এটা আমাদের বলতে নিষেধ করে দিছে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষ তাহলে আমি তার দিয়ে ভাইলট করে এটা কেন বলবো তাহলে আমি কি বলতেছি আমার স্যার নিষেধ করছে তাহলে স্যার নিষেধ করছে এই কথাটাও তো বলা যাচ্ছে না সরকারি কর্মকর্তারা যে কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে পারবো না এটা একটা ইয়াও জারি হয়েছে প্রজ্ঞাপনও আছে মানুষের প্রাণহানি রক্ষায় এসব রেল গেট সুরক্ষিত করার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল